হ্যালো, সো এইবার আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা গ্লোবাল ফাংশন নিয়ে কাজ করতে পারি এবং গ্লোবাল ফাংশনের কি কি স্কোপ আছে যেগুলো আমরা ইন ফিউচারে শিখতে যাচ্ছি, সেগুলো আমরা সম্পূর্ণটুকু এবার দেখব। সো ঠিক আছে, গ্লোবাল ফাংশন নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে এবার যে কাজটা করতে হবে, বিফোর ডিক্লেয়ার এ ফাংশন উই হ্যাভ টু রাইট সামথিং, লাইক আমরা হয়তো বা বলতে পারি অ্যাড নাম্বারস, আমরা এবারও হয়তো বা কিছু নাম্বার যোগ করব। সো অ্যাড নাম্বারস, এখানে আমরা কিছু কাজ করতে পারি, যেমন আমরা যখন এর ভিতরে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করবো, লাইক 10, এই ভ্যালুটা কিন্তু আমার এই অ্যাড নাম্বার নামে যেই ফাংশনটাকে আমরা ডিক্লেয়ার করলাম সেই ফাংশনটার লোকাল ভেরিয়েবল। তো আমরা যে কাজটা করতে পারি, এবার ফাংশনের উপরেই আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এ ইকুয়াল টু ধরেন 50, বি ইকুয়াল টু 25। সো আমরা দুইটা ভেরিয়েবল আমরা উপরেই ডিক্লেয়ার করলাম। এবার যে কাজটা করতে হবে আমাদেরকে, এই গ্লোবাল ফাংশনগুলোকে আমাদের কল করতে হবে। এই ফাংশনগুলোকে যখন আমরা ফাংশনের বাহিরে এবং উপরে কল করব বা ডিক্লেয়ার করব, তখন এই ফাংশনগুলো আমাদের গ্লোবাল ফাংশন হিসেবে কাজ করতেছে। লাইক আমাদের এর নিচে যদি আর একটা ফাংশন আমরা কল করি, যেমন এখানে আমরা হয়তো বা বলতে পারি যে সাবস্ট্রাকশন, আমি একটু শর্টে লিখলাম সাবস দেন নাম্বারস, সো আমি কিন্তু এখানে এসেও এই নাম্বারদেরকে কল করতে পারবো। সো প্রসিডিউরটা হচ্ছে, আমি এই দুটো ভেরিয়েবলকে ঠিক সেমভাবে একের অধিক ফাংশনের ভিতরে আমরা এবার কল করতে পারবো। তো ঠিক আছে, আমরা এই ফাংশনে পরে আসি, আগে আমরা এই ফাংশনটার কাজটা দেখি যে আমরা কিভাবে এই গ্লোবাল ভেরিয়েবলকে কল করতে পারি। সো আমাদের সুপার গ্লোবাল ভেরিয়েবলের জন্য আমাদেরকে যেটা করতে হবে, ডলার সাইন দিয়ে গ্লোবালস আমাদেরকে লিখতে হবে, এবং গ্লোবালসের ভিতরে আমাদেরকে যে কাজটা করতে হবে, লেটস সে আমরা অ্যান্সার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল যেটার নাম হচ্ছে অ্যান্সার, এবং তার ভিতরে আমরা ঠিক সেমভাবে গ্লোবালসের ভিতরে আমরা আমাদের ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বি এই দুটোকে আমরা যোগ করব। সো তার জন্য আমাদেরকে এখানে ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বিটা আমাদের কল করতে হবে। সো আমরা এই ভেরিয়েবল বিটা, এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করতেছি, ভেরিয়েবল বিটাকে আমরা এখানে কল করলাম। সো হিয়ার ইজ দ্য এ অ্যান্ড হিয়ার ইজ দ্য বি, এই যে দুটো ভ্যালুকে আমরা এখানে কল করলাম, এবং আমরা অ্যান্সার নামে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা এই টোটাল ভ্যালুটাকে স্টোর করলাম। সো ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবার আমরা এই ফাংশনটাকে কল করব, এবং কল করে আমরা ইকো করে দেখতে চাচ্ছি যে আমাদের এই যে অ্যান্সার নামের যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটা কীভাবে কাজ করে। সো আমরা অ্যান্সারটাকে এবার কল করলে পর আমরা দেখতে পাবো যে অ্যাড নাম্বারস আমরা 50 এবং 25কে এবার কল করতে পারবো। লেটস সে উই হ্যাভ 75। সো এইভাবে আমরা গ্লোবাল ভেরিয়েবলকে নিয়ে কাজ করতে পারি, এবং গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি আমাদের এই যোগ ফলটাকে রাখার জন্য। ঠিক সেমভাবে যে কাজটা আমরা এখানে করলাম, এই কাজটাই যদি আমরা এখানে আরেকবার করতে চাই, সো এইবার আমি এটার নাম দিতে চাচ্ছি সাবস্ট্রাকশন। সো SUBSTRUCTION সাবস্ট্রাকশন নাম্বার, সো এসটাকে স্মল লেটার রাখতেছি। এবার এই ভ্যালুটাকে আমরা মাইনাস করতেছি, হ্যাঁ, এবং এখানে আমরা অ্যান্সার না রেখে এবার অ্যান্সার অন্য কিছু রাখা যায়, যেমন NSWER আমি ফুল মিনিংটা রাখলাম এবার অ্যান্সার। সো আমাদেরকে এবার কি করতে হবে, এই যে সাবস্ট্রাকশন নাম্বারের যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমাদের কল করতে হবে, করলাম। আফটার দ্যাট উই হ্যাভ টু রাইট ইকো অ্যান্ড অ্যান্সার, আমরা আমাদের অ্যান্সারটাকে এবার কল করলাম। সো এখানে আমরা একটা ব্রেক ট্যাগ প্রিন্ট করে নিই কনকেটেনেশনের থ্রুতে, আদারওয়াইজ আসলে দুটো লেখা পাশাপাশি চলে আসবে এবং আমরা বুঝতে পারবো না। সো দেখেন, আমরা প্রথমবার 50-এর সাথে 25 যোগ করে আমরা 75 অ্যান্সার পেয়েছি, এবং সেকেন্ড টাইম আমরা যখন মাইনাসের কাজ করেছি, সাবস্ট্রাকশনের কাজ করেছি, তখন আমরা কি করেছি, 50 থেকে 25 বাদ দিয়ে আমরা 25 আমাদের অ্যান্সার পেয়েছি। তো এইটা ছিল আমাদের আসলে গ্লোবাল ভেরিয়েবলের কাজ। এছাড়াও আমি আপনাদেরকে কিছু গ্লোবাল ভেরিয়েবলের সাথে আপনাদের পরিচয় করাতে চাচ্ছি, যে গ্লোবাল ভেরিয়েবলগুলো আমাদেরকে অনেক ব্যবহার করতে হবে। সো যে ভেরিয়েবলগুলোর সাথে আমি আসলে আপনাদের পরিচয় করাতে চাচ্ছি, সেগুলোকে আসলে আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবল বলে থাকি PHPতে। যেমন আমি এখানে একটা লিস্ট দিচ্ছি আপনাদেরকে, লেটস সে আমি এখানে একটু কমেন্ট করে বলি, সুপার গ্লোবাল ভেরিয়েবলস ইন PHP। সো এই ভেরিয়েবলগুলোকে আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবলস বলে থাকি। একটা তো আমরা এই মাত্র ইউজ করলাম, GLOBALS গ্লোবালস, এই গ্লোবালস হচ্ছে আমাদের একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল। এছাড়াও আমরা ডলার সাইন দিয়ে আন্ডারস্কোর দিতে হবে, দিয়ে পোস্ট একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, ডলার সাইন আন্ডারস্কোর দিয়ে গেট একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, ডলার সাইন আন্ডারস্কোর দিয়ে সার্ভার একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল। আমি কিন্তু আপনাদেরকে এখানে লিস্ট দিচ্ছি, হ্যাঁ, সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন।
এখানে ফাইলস নিয়ে যখন আমরা কাজ করি, লাইক আমরা একটা ফাইল আপলোডিং এর জন্য কোন কিছু করব, যে আমরা একটা ইউজার একটা ফাইল বা একটা প্রোফাইল পিকচার আপলোড করার জন্য এই ফাইলস নামের গ্লোবাল ভেরিয়েবলটা আমরা ব্যবহার করে থাকি। আমি এগুলো নিয়ে ডিটেলসে আপনাদেরকে আরো ক্লাস নেব, আরো লেকচারগুলো আমি দেব, বাট এই মুহূর্তে আপনাদের এই নামগুলোর সাথে পরিচয় করানোটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। সো কুকি হচ্ছে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, এবং আরেকটা সুপার গ্লোবাল হচ্ছে সেশন। এই সেশন হচ্ছে আমাদের আরেকটা সুপার গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, আমি আরেকটা গ্লোবাল ভেরিয়েবল মিস করে গেছি, সেটা হচ্ছে রিকোয়েস্ট। এই কয়টা হচ্ছে আমাদের সুপার গ্লোবাল ভেরিয়েবল হিসেবে আমরা পিএইচপিতে ব্যবহার করে থাকি। তার ভিতরে আমরা এই মাত্র একটা ভেরিয়েবলের কাজ দেখলাম, সেটা হচ্ছে গ্লোবালস। বেসিক্যালি এই গ্লোবালস কিন্তু একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল ইন পিএইচপি। ঠিক আছে, আমরা যখন একটা ফাইল নিয়ে কাজ করব, ধরুন ইউজারের কাছ থেকে কোনো ডেটা নিয়ে কাজ করব, তখন আমরা পোস্ট গ্লোবাল ভেরিয়েবলটাকে ব্যবহার করব। যখন আমরা ডেটাবেস থেকে কোনো ডেটা নিয়ে আমরা কাজ করব, তখন আমরা গেট গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কাজ করব। সার্ভার সাইডে কোনো এইচটিটিপি এর রিকোয়েস্টের থ্রুতে আমরা কোনো অপারেশন করতে চাইলে ব্রাউজারের ইউআরএল এ, সেখানে তখন আমরা সার্ভার এই গ্লোবাল ভেরিয়েবলটা নিয়ে কাজ করব। যখন আমরা কোনো ফাইল আপলোড করব, সেটা একটা ইমেজ ফাইল হতে পারে, একটা পিডিএফ ফাইল হতে পারে, তখন আমরা এই ফাইলস ভেরিয়েবলটা নিয়ে কাজ করব। কুকি, আমরা ব্রাউজারে কুকি সেশন রিকোয়েস্ট করার জন্য বা আমরা কুকি বা সেশন নিয়ে কাজ করার জন্য আমরা এই ফাংশনগুলোকে ব্যবহার করব। যখন আমরা ব্রাউজারে কুকিটাকে স্টোর করতে যাচ্ছি কিংবা সেশনটাকে স্টার্ট করতে যাচ্ছি, তখন আমরা এই ভেরিয়েবলগুলোকে নিয়ে কাজ করব। সো গাইজ, আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলসে ক্লাসে আসতেছি আমরা। এবং কিপ ওয়াচিং অ্যান্ড ডু ইয়োর বেস্ট এফোর্ট ফর প্র্যাকটিস। থ্যাংক ইউ সো মাচ।